প্রাণ বন্ধ করলে কি কাকাই সুস্থ হয়ে উঠবে? আরে সামনে দীপাবলি একটা অনুষ্ঠান রয়েছে, তাই ওরা প্র্যাকটিস করছে। আমি বলছো না, যখন হচ্ছে আমরা গান বন্ধ করে দিলে কাকাই সুস্থ হয়ে উঠবে। একেবারেই তাই না, আননেসেসারি তুমি সিন ক্রিয়েট করো কেন বলো তো? হ্যাবিট হয়ে গেছে তোমার না? আমার তো মনে হচ্ছে তোমার হাজবেন্ডের সঙ্গে তোমার ঘর করার কোনো ইচ্ছে নেই। প্রবলেমটা কি তোমাদের? আর প্রবলেম থাকলে প্রবলেমটা মিটিয়ে ফেলো, স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম হতেই পারে, তো সেই প্রবলেম সলভ করবার জন্য তোমাদেরই সেটা করতে হবে। অদ্ভুত ব্যাপার, প্লিজ আমার আমার ছেলেকে তুমি উত্তপ্ত করবে না, ওকে পিঞ্চ করবে না। আর একটা কথা, ওর এগেনস্টে গেলে কিন্তু দর্শনা তার ফল ভালো হবে না, খুব খারাপ হবে, খুব খারাপ। আন্ডারস্ট্যান্ডিং রাখো প্রপার ওয়েতে। আন্ডারস্ট্যান্ডিং? আপনার আর বাবার মতো, তাই তো? মানে ওটাকেই আপনি আন্ডারস্ট্যান্ডিং বলেন? ঠিক করে কথা বলো দর্শনা। তোমার এত বড় স্পর্ধা হয় কি করে বৌদি, যে তুমি ওনার সাথে এইভাবে কথা বলছো? একটা কথা না, ছোট আছিস ছোটর মতো থাক। শোনো, আমরা না আর ছোট নেই, হ্যাঁ আমরা যথেষ্ট বড় হয়ে গেছি। আর তুমি কিভাবে কথা বলছো জেঠিমার সঙ্গে? আর দাদাকে তুমি কিভাবে ছোট করছো? তোমার হাজবেন্ড হয়, রেসপেক্ট করো সেটাকে। রেসপেক্ট কিভাবে বদলে গেল একটা মানুষ? কত ভালো ছেলে ছিল, আমার আমার অহংকার হতো, কিভাবে চোখের সামনে বদলে গেলে তুমি? যে কাকাই তোমার আদর্শ ছিল সে আজকে হুইলচেয়ারে, জীবন মৃত্যু সন্ধিক্ষণে, আর তুমি এখানে বসে গান শুনছো, অ্যাপ্রিশিয়েট করছো। ভেরি গুড, ভেরি গুড। তুমি এখান থেকে বেরিয়ে যাও। আর খুব অসুবিধে হলে এই বাড়ি থেকে তুমি চলে যেতে পারো, আই এম ভেরি শিওর এতে রাজীবের কোনো আপত্তি থাকবে না। তোমাকে ছেড়ে দিতে অথবা তোমাকে ডিভোর্স দিতে। কি বলেন আপনি, আরেকবার বলুন। তুমি এক্ষুনি নিজের কানে যেটা শুনলে আমি সেটাই বললাম। হ্যাঁ, ও ঠিকই বলেছে। তাহলে এই কথাটা এবার আমি রাজীবের মুখ থেকে শুনতে চাই, তুমি ডিভোর্স দেবে তো আমাকে? কি হলো বলো, আমাকে ছেড়ে দেবে তাই তো? চুপ করে থেকো না রাজীব, বলো আমাকে ছেড়ে দেবে তাই তো? কিভাবে, কোর্টে যাবে নাকি মিউচুয়াল ডিভোর্স করবে? রাজীব চুপ করে থেকো না, বলো আমাকে কোনটা চাইছো তুমি? কোনোটাই চাইবে না। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, তাই বলে ডিভোর্স অবধি টেনে নিয়ে যাস না। তুমি জানো না কাকিন্স। সব জানি, এবারের লোককে আমি খুব ভালো করে চিনি, প্রত্যেকটা মানুষের চরিত্র আমার নখদর্পণে। আমি দুঃখিত যে আমার দেরি হয়ে গেছে, আমি মুনিয়াকে বলে রেখেছিলাম ব্রেকফাস্ট করে রাখতে। তোমরা ব্রেকফাস্ট করে নাও, আমি আমার বরকে ওষুধগুলো খাইয়ে আসি, তারপর তোমাদের বিছানাগুলো তুলে দেব। দাঁড়াও, কোথায় গেছিলে তুমি? সবই তো জানো। রবি জানি মানে? মনোশীজ রায়, MR। সে নিশ্চয়ই বলে দিয়েছে কত টাকা দিয়ে উকিল সাহেবকে কেনার চেষ্টা করেছে। কিভাবে আমাদের আরো নাস্তানা বোধ করতে পারে, কিভাবে বাড়ির বউকে ধাক্কা দিতে দিতে বাড়ির চৌকাটে নিয়ে এসেছে,
এবার একটা ধাক্কা দিলে বাড়ির বউটা সোজা বাইরে, তাই না? রবি যখন জানো তাহলে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছ না কেন? চলে যাচ্ছ না কেন? চলে যাও এখান থেকে। তোমার এই বাড়িতে জায়গা হবে না সর্বজয়া চৌধুরী, তাই বলছি চলে যাও, চলে যাও। আর তাছাড়া আদালতে গিয়েও খুব একটা তুমি কিছু করতে পারবে না, কারণ তোমার শিক্ষা দীক্ষা ক্ষমতা কোনটাই নেই, তাই বলছি চলে যাও। যদি আমার শিক্ষাগত যোগ্যতা কম, আর যদি শিক্ষাগত যোগ্যতা বলো, তাহলে আমি একজন স্নাতক। আমি ব্যবসা জানি না, কম্পিউটার চালাতে পারি না, গাড়ি চালাতে জানি না, আমি কার্ড বুঝি না, ব্যাংক বুঝি না, আমি কিচ্ছু বুঝি না, কিন্তু বোঝার ক্ষমতা তো হারিয়ে ফেলিনি। এভাবে চ্যালেঞ্জ করো না, পরে পস্তাতে হতে পারে। কি করবে তুমি, কি করবে তুমি? অসারের তর্জন গর্জন ছাড়। আমি এখনো অসার হয়ে যাইনি। যে হাত তোদের বড় করেছে তোর বাবা মায়ের অনুপস্থিতিতে, ওরা তো তখন পার্টিতে থাকত, আমি তোদের দেখভাল করতাম, সে অত সহজে অসার হয়নি রে। যাই হোক, আমি আর আমার বর তো এবারই ছাড়ছি না, ঘরে থেকেই না হয় চেষ্টা করি কিছু মানুষকে শিক্ষা দেওয়ার। ঘর তো তোমাকে ছাড়তেই হবে, নিজে থেকে চলে গেলে ভালো, আর না হলে কিন্তু বিপদে পড়তে হবে। কি বললে? কাকিন্স প্লিজ, প্লিজ কাকিন্স চলে যাও, এই বাড়ি, এই বাড়ি থেকে চলে যাও। ফর গডস সেক প্লিজ, সমস্যা বাড়িও না। তোমরা কেন বুঝতে পারছো না যে এখানে তোমাদের আর কোনো প্রয়োজন নেই? চেষ্টা করে দেখো এই বাড়ি থেকে বার করে দেওয়ার, আমি তো নিজে থেকে এই বাড়ি থেকে বার হব না। এই বাড়িতে তো আমি বউ হয়ে ঢুকেছি, এই দিদিই আমাকে বরণ করেছিলেন। তখন তো আমার শাশুড়ি মা বেঁচে ছিলেন, তাই না দিদি? কি মনে পড়ে? কি জানি, হয়তো সবকিছুর মতো এটাও ভুলে গেছে। বোন পাতিয়েছিলে তুমি আমাকে, তুমি হয়েছিলে আমার দিদি। তখন তো বুঝিনি যে আসলে আমার যা কখন আমার দিদি হয়ে ওঠেনি। কিন্তু দেখো, আমি সারা জীবন তোমাকে দিদির মতো দেখে গেলাম। দর্শনা, আর তোর বরের সঙ্গে ঝগড়া করিস না আমার জন্য। যাই, তোর কাকাকে ওষুধ দিতে হবে। তোমরা কি সত্যি সত্যি জেম্মাকে? এই বাড়ি থেকে বের করে দেবো ওদের, রাখবো না এখানে। সঞ্জয় চৌধুরী থাকবে আর না সর্বজয়া চৌধুরী থাকবে।
এই যে পতিদেবতা এসো, তোমাকে আমি নারায়ণের আশীর্বাদ। কি কোথায় গেল মানুষটা? উমা হুইলচেয়ারও নেই। সারা সারা কি হয়েছে? তোর বাবা কোথায়? ড্যাড, উমা তাই তো, ড্যাড তো এখানেই ছিল। মম, ড্যাড অন্য কোথায় যায়নি তো? উমা যাবে কি করে? ও তো হুইল চেয়ারে, কথাও বলতে পারে না, হাত পা নাড়তে পারে না, কোথায় যেতে পারে মানুষটা? তুই তুই ওদিকটা দেখ, আমি বাড়ির দিকটা দেখছি, চল। ড্যাড, জয়া দিদি, ওকে ঘর থেকে বার করেছো কেন? আসলে সারা দিন তো একা ঘরে থাকে, ভাবলাম একটু ঘুরিয়ে নিয়ে আসি, চেঞ্জ হবে, ভালোও লাগবে। কি 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 বলছেন বলুন। দেখছি যে তোমার মতো মানুষও আছে। যাই হোক, একটু দাঁড়াও, আশীর্বাদী ফুল ছোঁয়। ঈশ্বর তোমায় শতায়ু করুক। কত বছর বললে? শতায়ু, 100 বছর। শাখা সিঁদুর নিয়ে মরতে চাই। আসলে সাধারণ মানসিকতা তো আমাদের হতেই আমরা বিশ্বাস করি। অবশ্য তোমাদের মতো দু একটা জম আনাগোনা করবে। উকিল সাহেবের সঙ্গে কতই রফা হলো। আপনি আপনি তখন থেকে কি সব বলে যাচ্ছেন আমি কিছু বুঝতে পারছি। বুঝতে তো ভালোই পারছো, লাভ নেই, এতে আমায় আটকানো যাবে না। মম, ড্যাড, এই তো ড্যাড। মম, ড্যাড এখানে এলো কি করে? তোমার মনসীজ আঙ্কেল এখানে নিয়ে এসছে। মনসীজ আঙ্কেল তোমার ড্যাডকে খুব ভালোবাসে, না তাই না মনসীজ? ভগবান তোমার সুবুদ্ধি দিক। জয়া জয়া, বাড়িতে কিছু গেস্ট আসছে দীপাবলি উপলক্ষে, তুমি একটু লুচি ছোলার ডাল, কিছু সবজি আর একটু ভালো পায়েস করে দেবে। হ্যাঁ, সে কি ভূতের মুখে রাম নাম? যে মুখ থেকে পিৎজা, বার্গার, মাটন, চিকেন, পাস্তা এইসব নাম শোনা যায়, সেই মুখে আবার এসব কেন? যতই হোক দীপাবলি বলে কথা। ও তাই বুঝে আমাকে মনে পড়লো। হ্যাঁ ঠিক আছে, বানিয়ে দেবো। একটা কথা বলবো জয়া? বল। আদালতে আর যেও না, তোমার ভরণ পোষণের দায়িত্ব আমরা নিতে পারি। কি বললে, ভরণ পোষণের দায়িত্ব? হ্যাঁ, তোমার ভরণ পোষণের দায়িত্ব আমরা নিতে পারি। সারা জীবন তোমার থাকা খাওয়ার অভাব হবে না, এবারে তুই থাকবে। শুনেছিলাম বটে গঙ্গা জলে গঙ্গা পুজো হয়, তুমি কি তাই করতে চাইছো? জয়া,
চিরকাল আমি তোমাদের ভরণ পোষণ দিয়ে গেলাম, আমি রাখলাম তোমাদের আমার ছাদের তলায়, আর আজকে আজকে উল্টো সুর। আমারই বরের পয়সায়, আমারই বরের কোম্পানিতে এখন আর তোমার বরের কিচ্ছু নেই। সব আমাদের হয়ে গেছে, সব। তুই ছেলে মেয়েদের কাজকর্ম করার জন্য কাজের লোক লাগে না, মানে রান্না বান্না ইত্যাদি করার জন্য। তুমি থাকলে থেকে যেতে পারো, চামচিকেতে লাথি মারে হাতি যখন পাকে পড়ে। কিন্তু সঞ্জয় চৌধুরী আমার বর, নাম নিলাম বলে কিছু মনে করো না। সে এখনো কিন্তু পাকে পড়ে নেই, সে আমার দুটো হাতের মধ্যে আছে, একেবারে আঁকড়ে রেখেছি আমি। সে কিন্তু ঠিক উঠে দাঁড়াবে একদিন। আর হ্যাঁ, চিন্তা করো না, আমি কিন্তু অত সহজে হারছি না। কি করবে তুমি? তোমার কিচ্ছু করার ক্ষমতা নেই, ব্যবসা বোঝো না। বাইরের জগতে তুমি কখনো যাওনি, যদি বা গেছো কয়েকবার বরের হাত ধরে। বাইরের জগৎটা না অনেক বড়, বিশাল, হারিয়ে যাবে সেখানে। ঘরেই হারিয়ে গেলাম তো বাহির, ঘর থেকে বাহির ভালো, তাই না? যখন তোমাদের মতো আত্মীয় স্বজন থাকে। চলো গো। সারা, তোর বাবা সারা দিচ্ছে, সারা দিচ্ছে তোর বাবা। কি দেখে এরকম করছে, কি দেখেছে? মনুষী জঙ্গলকে দেখে শান্ত হ, শান্ত হ, চলো ঘরে চল, চল। মনুষ্যকে দেখে ওরম রিয়্যাক্ট করলো। মম, মম, কি ব্যাপার, কি হয়েছে, কি কি? মম, থানা থেকে ফোন করেছি। ওরা বোধহয় পূজোর অ্যাক্সিডেন্টটা নিয়ে কথা বলতে চাইছে তোমাদের সঙ্গে। আবার থানা থেকে কেন? কেসটা তো ধামাচাপা পড়ে গিয়েছিল। আবার তো কথা বলতে চাইলো। আমি বুঝতে পারছি না মানিনি, কেসটা যেখানে ধামাচাপা পড়ে গেছিল সেখানে আবার কেন পুলিশের ফোন? আবার ব্যাপারটা নিয়ে জলঘোলা হচ্ছে। আমার তো মাঝে মাঝে ওই সর্বজয়া চৌধুরীকে খুব সন্দেহ হচ্ছে দিদি।
কি বলছিস কি তুই? জয়াকে সন্দেহ হয় কেন? আজকাল খুব অদ্ভুত অদ্ভুত কথা বলছে, দেখলে না? একটু আগে কেমন কেমন কথা বলছে। আচ্ছা দিদি, বলছি আমাদের বাড়ির কেউ এই বিষয়টা নিয়ে কথা বলছে না? কি বলছিস তুই? আমাদের বাড়ি থেকে কে বলবে? Quite impossible. ঠিক আছে, এই ব্যাপারটা নিয়ে এত টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। দেখো ওর হয়তো মনে হয়েছে, যাকে ছাড়ো তো। আমি বরং কুশানকে বলবো, ও থানায় গিয়ে নিয়ে কথা বলে আসবে, সব ঠিক হয়ে যাবে। এত গোলটেবিল বৈঠক কিসের?